আজকেও কিন্তু নতুন অতিথি এসে গিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন ভালোবেসে সখী অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌনক চট্টোপাধ্যায়। সুপ্রভাত। তো প্রতিটা সকাল যেটা বলছিলাম যে একটা সকাল তো একটা নতুন কিছু নিয়ে আসে, তো তোমার কাছেও নিশ্চয়ই সকালটা একটা নতুন, প্রতিটা সকাল নতুন বার্তা বহন করে এবং সঙ্গে রবি ঠাকুরেরও কাছে আশ্রয় নিল বোধ হয় একটা কিছু একটা নতুন বার্তা সবসময় পাওয়া যায়। সে তো নিশ্চয়ই। এখন মনে হচ্ছে একটু মাঝে মাঝে বৃষ্টির বার্তাও যদি বহন করে তাহলে ভালো ভালো হয়। বৃষ্টি গানই গাইছি। হ্যাঁ, আজকে সকাল থেকেই খুব রোদ উঠেছে দেখছি, কিন্তু আশা করি বৃষ্টির, যেহেতু অবশ্যই শ্রাবণ মাস এবং বৃষ্টির কোনো গানে নিশ্চয়ই বৃষ্টিতেই থাকার ইচ্ছা আছে প্রধানত, অন্তত গানে গানে তো থাকে। হ্যাঁ, সেই। ঠিক আছে, শুরু করা যাক। আজি ঝরো ঝরো মুখর বাদর দিন, আজি ঝরো ঝরো মুখর বাদর দিন, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিন, আজি ঝরো ঝরো মুখর বাদর। ছোটবেলায় স্কুলের সময় চাইতো প্রচুর বৃষ্টি হোক যাতে স্কুল যেতে না হয়, এখন আর সেই সৌভাগ্যটা হয় না, কি স্কুল ছুটি যাওয়ার সৌভাগ্যটা হয় না, ওই একটু বৃষ্টি দেখতে অন্তত মন চায়, দেখতে ভালো লাগে। মানে তার সঙ্গে অনুসঙ্গ হিসেবে কিছু উঠে আসে গান, যে গান আচ্ছা সবসময় এবং অবশ্যই রবি ঠাকুরের গান, রবীন্দ্রনাথ না যে কোনো গান, রবীন্দ্রনাথের গান আর বর্ষার রাগ, বর্ষার রাগ এই দুটি প্রধান। তো পরবর্তী নিবেদন কি? ভাষাতেই থাকি আপাতত। একদম। Thank you.
বর্ষার সময় হোক বা যে কোনো সময় হোক, মানে বিশেষ করে বর্ষার সময় তো বর্ষার সময় একটা খাবার দাবারের একটা অনুষঙ্গ থাকে, তো সেটা কি কাজ করে না একটু গানের জন্য সেই কন্ট্রোলটা রাখতে? ভোজন রসিক নই আসলে। আচ্ছা, সেটা আমার অতিকায় চেহারা দেখে হয়তো বোঝা যায়। মানে তবে রোমান্টিকতাটা আছে, সেই জন্য বৃষ্টি দেখতে ভালো লাগে। মিষ্টি আর চকলেট। মিষ্টি আর চকলেট, বাহ, খুব ভালো। আমাদের এই সকালবেলা মিষ্টি মিষ্টি গান উপহার দিচ্ছে এবং সকালটা মিষ্টি করে দিচ্ছে। শৌনক রয়েছে আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে ভালোবেসে সুখী অনুষ্ঠান। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে রাখুন জি চব্বিশ ঘন্টা।
আপনারা দেখছেন ভালোবেসে সখী, আর আজকে আমাদের অতিথি সৌনক চট্টোপাধ্যায়। সৌনক, পরবর্তী নিবেদন কি? বর্ষা। হ্যাঁ, আমরা তো বুঝতেই পেরেছি, বর্ষাই মন আমাদের, বর্ষাই চাইছে একসঙ্গে। সাগরের পার হতে কোন এলো পরবাসী, পূব সাগরের পার হতে শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায় শন শন সাপ খেলা বারবাসি, পূব সাগরের পার হতে কোন এলো সহসাতাই কোথা হতে কুলু 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 কল কল স্রোতে, সহসাতাই কোথা হতে কুলু 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 কল কল স্রোতে, দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী, পূব সাগরের পার হতে কোন এলো সাগরের পার হতে, আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু 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 ডমরু রব হয়েছে ওই শুরু, আজ দিগন্তে শুনে আজ গগন তালে পলে পলে দলে দলে, তাই শুনে আজ গগন তালে পলে পলে দলে দলে, অগ্নি বরণ নাগ নাগিনী ছুটেছে উদাসী, পূব সাগরের পার আপনারা দেখছেন ভালোবেসে সখী, আর আজকে আমাদের অতিথি সৌনক চট্টোপাধ্যায়। আর এই মুহূর্তে ফোন লাইন খোলা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই দুজন দর্শকও এসে গিয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন সল্লেক থেকে চৈতালি রায়। সুপ্রভাত। সুপ্রভাত 24 ঘন্টা সবাইকে। আর আমি একটু সৌনকের সাথে কথা বলতে পারি? হ্যাঁ একদম, বলুন। নিশ্চয়ই সুপ্রভাত। সৌনক সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত, তুমি তো আমার ভীষণ প্রিয় শিল্পী, আর তুমি বলছি তুমি অনেক হ্যাঁ। আর তোমার কাছে আমি দুটো গানে রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয়। একটা হলো আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস তুই বল, আর একটা হলো শোভন গহন রাত্রি। তোমার কণ্ঠে ভীষণ ভালো লাগে, যদি শোনাতে পারো। আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করব। আরো একজন দর্শক রয়েছে, প্রশান্ত জানা উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রভাত। সুপ্রভাত, যিনি আমাদের পথ প্রদর্শক এবং দুঃখ কষ্ট বেদনায় যার গান আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দেয়, তারই কিন্তু গানে অবগান করে কিন্তু আজ আমরা ধন্য হচ্ছি। আর শিল্পীর কণ্ঠের গানগুলো কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে।
যাই হোক, আমি একটা গানের অনুরোধ রাখলাম, সমভাবে শোনাবেন, দাঁড়িয়ে আছো তুমি আমার, ভালো থাকবেন, নমস্কার, অনেক ধন্যবাদ। গানের অনুরোধ তো অনেকগুলো আসছেই, আসতে থাকবেও, ফেসবুকে অনেকগুলো পেয়েছি কাল রাত্রে, আজই দেখলাম সকালে। আচ্ছা, আর একটা বর্ষানুসঙ্গের গান গেয়ে তারপরে অনুরোধের গানগুলো ঠিক আছে গাইব। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনী পিঠের পরে লোটে, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনী পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলি গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলে মেকা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সে মেয়ে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, এমনি করে কালো কাজল মেঘ, জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে, ও কালো মের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি।
বেশ বেশ তো অনেক তো অনুরোধ আসছে মানে সেই অনুরোধের জন্য কি এবার বর্ষা থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপার হ্যাঁ যেতে পারে অনুরোধের মধ্যেও বর্ষা ছিল অবশ্য হ্যাঁ অনুরোধের একটা বড় গান আমি পরের সেকশনটাতে গাইবো সেটা দিয়ে হয়তো শেষ করব এখন কত টাইম আছে আমাদের আছে এখন যে কোনো একটা গান কি যেন ছিল সঘন কখনো রাত্রি আর এটাও ছিল দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে ছিল তারপর আজ শ্রাবণের পূর্ণিমাতে ছিল আজ শ্রাবণের পূর্ণিমাতে একটু একটু করে শোনাই যে কোনো একটা Just piano ही गई थी Tomar shot
আপনারা দেখছেন ভালোবেসে সখী। এই মুহূর্তে সময় একদম শেষ হয়ে এসেছে, আমরা সোনু চট্টোপাধ্যায়ের কাছে যাব তার শেষ গান শুনতে, কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আগামীকাল ভালোবেসে সখীতে অতিথি কমলিনী মুখোপাধ্যায়। শোনক শেষ গান, আমরা সময় অনুরোধের গানই গাইছি, এটা খুব পছন্দের গান। আচ্ছা, এটা ফেসবুকে আমাকে অনুরোধ করা হয়েছিল, তো অনেকগুলো ছিল, তার মধ্যে এটা আপাতত গাইছি আর কি। আচ্ছা, এই পরবাসী রবকে। আচ্ছা, এটা কি কোনোভাবে কাঞ্চনজঙ্ঘার অমিত ঠাকুরের আরেকটা অন্য ভার্সন, যেটা মালতি ঘোষালের ভার্সন, আচ্ছা একটু বরাত নিয়ে সেইটা গাইছি। Yeah.
Rabbi.